পর্যটন নগরীর সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। 1965 সালে যাত্রা শুরু করা কলেজটির লোগোতে ফের পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লোগোতে সমুদ্রের ঢেউর উপর ছিল জ্বলন্ত মোমবাতি। 2018 সালের দিকে সেই মোমবাতি সরিয়ে সেখানে দুটি পালতোলা নৌকা বসানো হয়। দরিয়া নগরের কলেজ হিসাবে সাগরে ভাসমান নৌকা লাগানো হয় বলে তখন প্রচার করা হয়েছিল। এখন সেই লোগোর মাঝখান থেকে নৌকা দুটি সরানো হয়েছে, এর পরিবর্তে যুক্ত করা হয় সূর্য। এর নিচে দেখা বইটিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয় কলম। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলাইমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোদের কিছু পরিবর্তন আনা হয়েছে। কক্সবাজারে সরকারি কলেজের সংরক্ষিত বেসরকারি আমলে মোরগ্রাম মডেল 1991, 1992, 1993 এবং 2006 সালে প্রকাশিত কলেজবার্ষিকী বেলাভূমিতে ব্যবহৃত মনোগ্রামের ছবি সহ তত্ত্বপাত্র সার্বিক পরিচালনা করে দেখা যায় কলেজের আদি মনোগ্রামের ভিতর অংশে সমুদ্রে ভাসমান দুটি পালতোলা নৌকা একটি সামনে অন্যটি পিছনে আছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে মনোগ্রামের ছবি দেখে হাতে আঁকতে গিয়ে পরিবর্তিত হতে হতে নৌকার পাল দুটি অনেকটা আগুনের শিখায় রূপান্তরিত হয়ে পালতোলা নৌকার অংশটি বিলুপ্ত হয়ে যায়। উক্ত পরিবর্তিত মনোগ্রামটি 2018 সাল পর্যন্ত বিভিন্ন নথি শিক্ষা হিসেবে ব্যবহৃত হয়েছে। 2018 সালে পরবর্তী কলেজের বেসরকারি আমলে পুরনো মনোগ্রাম আদলে নতুনভাবে মনোগ্রাম তৈরি করে নথিপত্র প্রকাশ করা হয়। 18 সালে নতুন করে আবার পুরানো গাটি তৈরি করা হয়েছে। 2024 সালে জনতার গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক মনোগ্রাম হতে পালতোলা নৌকা সরানোর দাবি ওঠে। এই প্রেক্ষিতে মনোগ্রাম সংক্রান্ত গঠিত কমিটির প্রস্তাব এবং শিক্ষার্থীর দাবি সহ পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলে মনোগ্রামের অন্যান্য কাঠামো ঠিক রেখে পালতোলা নৌকা সরিয়ে উদীয়মান সূর্য ও খাতার সঙ্গে কলম যুক্ত করে মনোগ্রাম সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। আগের লোগোগুলো অগোছালো ছিল বলে উল্লেখ করেন অধ্যক্ষ। না, এটার সাথে তো গতির সাথে কোনো সম্পর্ক, গতি তো আমাদের আগে থেকেই চলমান আছে। এটা ছেলেদের দাবি, ছেলেদের দাবি। আমরা যেহেতু আমাদের মেইন স্টেক হোল্ডার হচ্ছে ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর দাবি আমাদেরকে, কারণ তাদেরকে নিয়ে তো আমরা কাজ করি, সেই জন্য তাদের দাবিগুলো আমাদেরকে সুবিবেচনায় আনতে হয়। এই কারণে মনোগ্রামটা পরিবর্তন করা হয়েছে। কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে কলেজের রাজনৈতিক দলের প্রতীক ছিল লোগোটি, এখন পরিবর্তন করায় তারা স্বস্তি বোধ করছেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সেক্ষেত্রে আমাদের এখন স্বস্তি বোধ হচ্ছে অনেকটা, যেহেতু কক্সবাজার সরকারি কলেজ একটা মানে সার্বজনীন প্রতিষ্ঠান, সেহেতু দলীয় কোনো কিছু থাকাটা এখানে অযৌক্তিক মনে করতেছিলাম আমরা। কারণ আপনি জানেন যে একটি কলেজে কখনো রাজনৈতিক প্রতীক থাকতে পারে না। সে আলোকে আপনারা জানেন যে একটি কলেজটি, কক্সবাজার সরকারি কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল, আমরা সেটি থেকে ফিরে এসেছি। আমরা সত্য জনতাকে কক্সবাজার সরকারি কলেজের যে সকল শিক্ষার্থী আছে, কক্সবাজারের যে সমস্ত জনতা আছে, আমরা সকলকে আহ্বান জানাবো যে সুস্থ ধারার মানসিকতা নিয়ে যেন এভাবে চলে। আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত। কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণে উল্লেখ করা হয়েছে, 21টি তারা মানে 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দ্বিতীয়ত, এরপর কলেজের নাম কক্সবাজার সরকারি কলেজ। তৃতীয়ত, পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত 257 অত্ত আধার ছেড়ে আলোর দিকে আহ্বান। চতুর্থ, বই খাতা কলম যা জ্ঞান অন্বেষণের প্রতীক। পঞ্চমত, উদীয়মান সূর্য জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়। ষষ্ঠত, সাগর কক্সবাজার ইতিহাস ও ঐতিহ্যের ধারক। নিউজ ডেস্ক, সিসিএন।